আওয়ামী লীগই কিন্তু যথেষ্ট আওয়ামী লীগকে সরানোর জন্য আপনাদেরকে বলতে চাই। আগের বারও কিন্তু আওয়ামী লীগই সরিয়েছে আওয়ামী লীগকে, তখন বিএনপি করেনি, জামাত ইসলাম করেনি, আর কেউ করেনি। আওয়ামী লীগই আওয়ামী লীগকে সরাবার জন্য যথেষ্ট, এবং তারা যে কাজ করছে, অর্থনীতি যেভাবে ধ্বংস করেছে এবং তাদের বুদ্ধিমত্তা তারা চালাতে চেষ্টা করছে, জিনিসপত্রের দাম নির্ধারিত করে ওই দামগুলিতে কেউ কিনতে পারে না, বাজারে আপনি পাবেন না ডিম, আলু, তেল, কোনোটাই আপনারা সেই দামগুলিতে পাবেন না, কিন্তু দাম নির্ধারিত করে দিয়েছে। মানে একটা সরকারকে, সরকারের কথা কত হালকাভাবে লোকে নেয় এই জিনিসটা বোঝা যায়। এবং তারা এরপরে কি করবে, কিছু ছোট ব্যবসায়ীদেরকে তারা দড়ি দিয়ে বেঁধে জেলে নিয়ে যাবে যে বেশি দামে বিক্রি করছো। ওই ব্যবসায়ী বলবে আমরা তো বেশি দামে কিনেছি, আমরা সিন্ডিকেটের হাতে পড়ে আমরা তো কিছু করার নাই, কারণ সিন্ডিকেটের পৃষ্ঠপোষক কে, তারা মন্ত্রিসভায় বসে আছে। তারপরে ওদেরকে বকাঝকা করে মন্ত্রিসভার কিছু লোক, তারা জানে কত ঘৃণিত এই সিন্ডিকেট এর লোকগুলি এবং তারা কত ঘৃণিত মন্ত্রিসভায়, এটাও তারা ভালো করে বুঝে। এখন তারা বিভিন্ন দিকে, মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, দোজ দ্যাট গড উইশেস টু ডিস্ট্রয় দি ফার্স্ট মেক ক্রেজি, মানে আল্লাহ যাকে ধ্বংস করতে চায় প্রথমে তাকে পাগল বানায়। এখন শুরু হয়েছে, কয়েকটা ঘটনা ঘটেছে কিছুদিনের মধ্যে। একটা হলো বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন, ওনার খুব জরুরিভাবে ওনার একটা চিকিৎসার ব্যবস্থা করা দরকার কাছাকাছি দেশে, ওনার যে চিকিৎসা দরকার এদেশে হবে না এবং এটা থেকে উনি বঞ্চিত। আমি বলতে চাই আইয়ুব খানের সময় কোনো রাজবন্দীকে এরকম চিকিৎসা মানে দেয়নি, এরকম কোনো ঘটনা আমাকে বলবেন, আমার জানা মতে এরকম নেই। তারা খুব সচেতন ছিল যে আমাদের হেফাজতে এই বন্দি, রাজবন্দি, তার চিকিৎসার দায়িত্ব আমাদের, ওই লোকটার না, আমাদের দায়িত্ব। এবং এই সরকারের, ওই সরকারগুলির তাদের চক্ষু লজ্জা ছিল, এই সরকারের সেটা নেই। তো ওনার আমরা সুচিকিৎসার দাবি আমাদের দল থেকে করেছি, বারবার করেছি, এখনো করি, এবং এটা জনগণের দাবি। একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর উত্তম জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান কার হাতে হয়েছিল এটা ভুলে যাবেন না। বীর উত্তম কোনো রাস্তার লোকে সে ওনাকে বানায়নি, উনি আমাদের একজন জাতীয় একজন বীর। ওনার বিধবা স্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী, ওনাকে এইভাবে অত্যাচার করা, আমরা এটার নিন্দা জানাই। সেকেন্ড আরেকটা করছে, আমাদের দেশকে যে সবাইকে গর্বিত করেছে, সারা পৃথিবীতে আমাদেরকে প্রশংসা করে, ওনার জন্ম এই দেশে হয়েছে বলে, এটা হলো প্রফেসর মোহাম্মদ ইউনুস। ওনার বিরুদ্ধে যে কেসটা, এটা হাস্যকর, মানে এটা যদি কাউকে বুঝান যে জিনিসটা, উনি একটা কোম্পানির, উনি শেয়ার হোল্ডার কোম্পানির জন্যে ওনাকে এখন জেলে পাঠাবার চেষ্টা করছে লেবার কোর্টের একটা অপরাধে, কয়েকজন তাদের বেনিফিট পায়নি, আরে ওই কোম্পানির লোকরা দায়ী। একটা শেয়ার হোল্ডিং কোম্পানি, ওই বড় কোম্পানির শেয়ার হোল্ডার, তার প্রধান হয়ে ওনার কোনো দায়িত্ব নাই ওই কোম্পানির ম্যানেজমেন্টে, গ্রামীণ ফোনের। হ্যাঁ, বাট হি ইজ নট লায়াবল ফর দ্য অ্যাকশনস অফ দ্য ম্যানেজমেন্ট অফ গ্রামীণ ফোন, উনি তো ওখানকার ম্যানেজমেন্ট বোর্ডে কিছু না, ওনার শেয়ার হোল্ডার, ঠিক আছে, শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারকে আপনি দায়ী করতে পারেন না। ওরা করেছে বেআইনি অনেক কিছু করেছে, ওনাকে যে এই জঘন্য অত্যাচারের বিরুদ্ধে সারা পৃথিবীর লোক তারা এই ব্যাপারে লিখেছে, এটাও উনি খুব, আমাদের যে প্রধানমন্ত্রীর টাইটেল নিয়ে বসে আছেন গণভবনে, উনি এটাতে খুব বিরক্ত। কিন্তু এটাতে ওনার নামও কিছু মানুষ জানলো, যে শেখ হাসিনা ওয়াজেদের নাম পুরো দুনিয়াতে ওটা ছড়িয়ে যায়নি, এখন তারা অনেক মানুষ শিখল যে শেখ হাসিনা ওয়াজেদ আমাদের প্রিয় মানুষ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অত্যাচার করছে। এই ব্যাপারে তিনি, উনি বিখ্যাত হলেন, কুখ্যাত কিন্তু বিখ্যাত তো হলেন। ফাইনালি একজন সাহসী মানুষ আদিলুর রহমান খান সাহেব, অধিকারের প্রধান,
ওনাকে জেলে দিয়েছে ওনার অপরাধটা কি? উনি জাস্ট বলেছেন আরেকজনের উপরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কিছু এতিম মাদ্রাসার কিছু বাচ্চারা তাদেরকে হত্যা করা হয়েছিল এবং সংখ্যাটা নিয়ে সরকার এবং যারা অন্য মিডিয়াতে তাদের মধ্যে একটা বড় ব্যবধান আছে, এই কথা বলাতে ওনাকে জেলে দিয়েছে। তো এটার একটা ফলাফল এই সরকার পাবে, এই তিনটা কাজের ফলাফল ইনশাল্লাহ পাবে।